ডক্টর জাকির, তাহলে এই রমজান মাস হলো আমাদের জন্য একটা সুযোগ। এই মাসে আমরা অনেক সুযোগ পেতে পারি। এখন আমাদের এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে গেলে তার শর্তগুলো কি কি? এখানে প্রধান দুটো শর্ত হচ্ছে, এক নম্বর সেটা নিয়ত। এটা করবেন শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। আপনারা যে কাজগুলো করবেন সেগুলো করবেন শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই শর্ত পূরণ না হলে সব কাজই বিফলে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা বাইনা অধ্যায় নম্বর 98 আয়াত নম্বর 5, বলা হয়েছে যে তোমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। এটা করবে শুধু তার জন্য, অন্য কারোর জন্য না। এছাড়া উল্লেখ করা আছে সূরা ইনসান অধ্যায় নম্বর 76 9 নম্বর আয়াত, বলা হয়েছে যে তোমাদের আহার দিয়েছি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। আমরা তোমাদের নিকট থেকে কোনো পুরস্কারও চায় না, কোনো প্রতিদানও চায় না। তার মানে যদি কাউকে খাওয়ান, সেটা করেছেন আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, সেটার বদলে কোনো রকম পুরস্কার অথবা প্রতিদান আশা করেননি। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, মনে রাখবেন। আপনার সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এছাড়াও আরও উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা শুরা অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 20, যদি কেউ আখিরাতের ফসল কামনা করে কোনো কাজ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুরস্কার আখিরাতের ফসল বহুগুণে বর্ধিত করে দেন। আর যদি কেউ দুনিয়ার ফসল কামনা করে কোনো কাজ করে থাকে, দুনিয়ার আশা করে, আল্লাহ তার জন্য দুনিয়ায় কিছু দেবেন, কিন্তু আখিরাতে তার জন্য কিছু থাকবে না। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা হুদ অধ্যায় নম্বর 11 আয়াত 15 ও 16, যে যদি কেউ পৃথিবীর জীবন আর তার শোভা কামনা করে অথবা কোনো কাজ করে এই দুনিয়ার খাতিরে, আর এই পৃথিবীর জৌলুস কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় তাকে কিছু দেবেন, কিন্তু আখিরাতে তার জন্য কিছুই থাকবে না, শুধুমাত্র আগুন ছাড়া। আর তারা যে কাজ করে সেগুলো সব আখিরাতে নিষ্ফল হয়ে যাবে। সেজন্য যাই করেন সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 1। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, যার অর্থ তোমাদের কাজের বিচার হবে তোমাদের নিয়ত দিয়ে। আমাদের নবী আরও বলেছেন যে তোমাদের সব কাজের ভিত্তি হল নিয়ত। যদি কেউ হিজরত করে আল্লাহ এবং রাসুলের জন্য, তাহলে সেটা আল্লাহ আর তার রাসুলের জন্য। আর যদি কেউ হিজরত করে, দেশত্যাগ করে জাগতিক সুবিধার জন্য অথবা বিয়ের জন্য, তাহলে সেটা করেছে জাগতিক সুবিধার বিয়ের জন্য। তাই নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। আর এ কথাটা আরও আছে অন্য আরেকটা হাদিসে, আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 7114, বলা হয়েছে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি একাই স্বয়ং সম্পূর্ণ, আমার কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই। যদি কেউ কোনো কাজ করে অন্যের জন্য, পাশাপাশি আমার জন্য, আমি সেটা ত্যাগ করি, কারণ এখানে সে অন্য কাউকে শরীক করেছে। তার মানে কিছু অংশ করেছে আল্লাহর জন্য আর কিছু অংশ অন্যের জন্য। এরকম করতে পারবেন না, করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শুধুমাত্র তার জন্য, আর কারোর জন্য না। আল্লাহ তাআলা তার সাথে কাউকে শরীক করাকে পছন্দ করেন না। এটা গুরুত্বপূর্ণ, এটা একটা বেসিক ব্যাপার, আর সেটা হলো নিয়ত। কোনো কাজ গ্রহণযোগ্য হবে এর জন্য দ্বিতীয় যে শর্তটা, সেটা হলো আমরা যে কাজ করব সেগুলো হবে শরিয়া অনুযায়ী, সেটা হবে আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুযায়ী, সেগুলো হবে কোরআনের শিক্ষা অনুযায়ী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিক্ষা অনুযায়ী। এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 4267। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে যদি তোমার কাজগুলো আমাদের পথ অনুযায়ী না হয়, ইসলাম ধর্ম অনুযায়ী না হয়ে থাকে, কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী না হয়, তাহলে সেটা বাতিল করা হয়। তার মানে আপনার কাজ গ্রহণযোগ্য হতে গেলে সেটা কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী হতে হবে। আর এটার উল্লেখ আছে আরেকটা সহিহ হাদিসে আবু দাউদ খণ্ড নম্বর 3
হাদিস নম্বর 4950, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি লোকজনকে বলতেন, আমার দৃষ্টান্ত অনুসরণ করো আর খোলাফে রাশিদিনের দৃষ্টান্ত, তার মানে সঠিকভাবে নির্দেশিত খলিফাগণ, যদি তাদের অনুসরণ করেন, তাদের আঁকড়ে ধরেন একেবারে শক্ত করে, তার মানে কঠোরভাবে মেনে চলেন আমাদের নবীর সুন্নত, আমার সুন্নত, নবী বলেছেন তার সুন্নত, তার পথ আর খোলাফায় রাশেদিনের দেখানো পথ, মানে সঠিকভাবে নির্দেশিত খলিফাগণ। কোনো কাজ গ্রহণযোগ্য হতে গেলে নিয়ত হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, আর সেটা হবে শরিয়া অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী। সুবহানাল্লাহ, আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ।